বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ওমর সানি। নায়ক হিসাবে দীর্ঘদিন দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। তরুণীদের মধ্যে তার জনপ্রিয়তাটাও ছিল বেশি। এরপর দীর্ঘ বিরতি দিয়ে বেশ কয়েকটি ছবিতে খল চরিত্রে অভিনয় করেন ওমর সানি, কিন্তু নতুন এই সানিকে দর্শক তেমন ভাবে গ্রহণ করেনি। এমনও খবর প্রকাশিত হয়, তথাকথিত খল চরিত্রে আর কখনো অভিনয় করবেন না তিনি। কিন্তু বদভ্যাস জানাতে গিয়ে প্রথমে বোমা ফাটালেন ওমর সানি। তিনি জানান, একটা সময় প্রচুর পরিমাণে মদ ও সিগারেট খেতাম, এখন একদমই খাই না, সব সময় দূরে থাকার চেষ্টা করি এই ধরনের বিষয়গুলো থেকে। ওমর সানির সরল স্বীকারোক্তি। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে